মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, চারুকলার মূল ক্যাম্পাস স্থানান্তরের দাবি 110তম দিনে পৌঁছালেও কোনো সিদ্ধান্ত জানায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে এ নিয়ে শিক্ষার্থীদের করা এক রিটে আদালত আগামী এক মাসের মধ্যে কেন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে না তা জানতে চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইউজিসিকে নির্দেশ দিয়েছে বলে দাবি শিক্ষার্থীদের। 110তম দিন আজকে আন্দোলনের, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুনির্দিষ্ট কোনো বক্তব্য আমরা পাই নাই। আমরা হাইকোর্ট বরাবর একটা রিট করেছিলাম বিগত প্রায় অনেকদিন আগে, সেটার আজকে ফলাফল জানিয়েছিলেন। আমাদেরকে জানানো হয়েছে যে ইউজিসি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এক মাসের মধ্যে এই সমস্যা সমাধানের জন্য জানানো হয়েছে, এটাই আজকে রিটের ফলাফল।